আলী মহিলা কলেজে। তো আবার সিট পড়েছিল 201 এবং 202। আমি অবাক হয়ে গেলাম এখানে পরীক্ষা দিতে এসে যে কিভাবে আমি দুই কক্ষ মিলিয়ে পরীক্ষা দিব। যাই হোক, ক্লাসরুমে ঢুকলাম, দেখলাম যে হচ্ছে 35টা বেঞ্চ হবে, স্টুডেন্টের ক্যাপাবিলিটি ছিল অ্যাটমোস্ট 50 থেকে 60 জন, কিন্তু সেখানে বসেছে প্রায় 300 জন, দাঁড়িয়েছিল আরো 60 জন দাঁড়িয়েছিল। তো আমাদের ওখানে বসতে হয়েছে যে 4-5 জন ছেলে বা 4-5 জন মেয়ে একসাথে বসছে। প্রশ্ন করার যেটা হয়েছে যে আমরা পরীক্ষা দিয়েছি, নিজেদের মতন দেওয়া শুরু করেছি, কিন্তু চেষ্টা করছি, এরপর দিচ্ছি পিছন থেকে দিচ্ছে, ভাইয়া মোবাইল থেকে দেখে দেখে পরীক্ষা দিচ্ছে বা নিচ্ছে, আবার বাইরে আন্দোলন হচ্ছে। এর মধ্যে তো আমাদের সম্ভব ছিল না মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দেওয়া। পরীক্ষা ছিল আমাদের জন্য।